It's a time for online class. আজকে কি আছে তোমাদের? ইংরেজি আর জিকে আছে। ইংরেজি দেখো এ থেকে পি পর্যন্ত পড়ব। সবাই বাড়িতে এ থেকে পি পর্যন্ত পড়বে। বইয়ে দেখবে এ থেকে জেড পর্যন্ত লেখা আছে। তোমরা এখন এ থেকে পি পর্যন্তই পড়ো। এ বি সি ডি ই F, G, H, I, J, K, L, M, N, O, P. হয়েছে? তাহলে বলি একবার বলো A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P. এবার A দিয়ে একটা ওয়ার্ড বলি, A for কি হয়? A for apple, apple মানে আপেল. B for boy, boy মানে বালক. C for cat, cat মানে বিড়াল. D for dog, dog মানে কুকুর. E for egg, আবার E for eye, যে কোনো একটা হয়. E for eye, eye মানে চোখ. F for fish, fish মানে মাছ. G for gun, gun মানে বন্দুক. H for hen, hen মানে মুরগি. I for ice, ice মানে বরফ. J for joker, joker মানে শঙ্খ. K for kite, kite মানে ঘুড়ি. L for lion, lion মানে সিংহ. M for moon, moon মানে চাঁদ. N for নেট, নেট মানে জাল. ও ফর আউল, আউল মানে প্যাঁচা. আর পি ফর পেন, পেন মানে কলম. এরকম করে সবাই বাড়িতে একটা করে ওয়ার্ড পড়বে, এ বি সি ডি দিয়ে, মানে নেক ওয়ার্ড. তারপরে তোমাদের যদি জিজ্ঞেস করি হোয়াট ইজ ইওর নেম, সবাই কিন্তু মানে প্রত্যেককে বলতে হবে. যদি বলি হোয়াট ইজ ইওর নেম কি বলবে? মাই নেম ইজ. এবার যার যার নিজের নাম বলবে, সবাই এটা বাড়িতে পড়বে. হোয়াট ইজ ইওর নেম মানে তোমার নাম কি? তাহলে কি বলবো আমরা? মাই নেম ইজ. এবার নিজের নাম বলতে হবে. যদি বলি যে নেম অফ থ্রি ফ্লাওয়ার্স, ফ্লাওয়ার মানে ফুল, ইংরাজিতে তিনটি ফুলের নাম বলো, কি বলবে? রোজ, লোটাস আর লিলি. রোজ মানে গোলাপ, মানে গোলাপ ফুল. লোটাস মানে পদ্ম ফুল. আর লিলি মানে লিলি ফুল. তাহলে যদি জিজ্ঞাসা করা হয় নেম অফ থ্রি ফ্লাওয়ার্স, তাহলে কি বলবে? রোজ, লোটাস, লিলি. এবার যদি বলি নেম অফ থ্রি ফ্রুটস, ফ্রুট মানে ফল, তিনটি ফলের নাম বলো. তাহলে সবাই জানো অ্যাপেল, অ্যাপেল, ম্যাঙ্গো. আর কি দেবো? আর একটা অরেঞ্জ. অরেঞ্জ, তাহলে অ্যাপেল মানে আপেল, ম্যাঙ্গো মানে আম, অরেঞ্জ মানে কমলা লেবু. হয়েছে? তাহলে নেম অফ থ্রি ফ্রুটস কি বলবে? অ্যাপেল, ম্যাঙ্গো, অরেঞ্জ. এবার যদি বলি নেম অফ থ্রি বার্ডস, তিনটে পাখির নাম বলো, বার্ড মানে পাখি, তাহলে কি বলবে? আউল, হেন, আর দেবো কি? প্যারট, প্যারট মানে টিয়া পাখি. তাহলে কি বলবে? আউল মানে প্যাঁচা, হেন মানে মুরগি, প্যারট মানে টিয়া পাখি. তাহলে এই তিনটে বাড়িতে পড়বে, খাতাতেও লিখে দেওয়া হবে. তাহলে নেম অফ থ্রি ফ্লাওয়ার্স, রোজ, লোটাস, লিলি. নেম অফ থ্রি ফ্রুটস, অ্যাপেল, ম্যাঙ্গো, অরেঞ্জ. আর নেম অফ থ্রি বার্ডস, আউল, হেন, প্যারট. আর যদি জিজ্ঞাসা করি হোয়াট ইজ ইওর নেম, কি বলবে? মাই নেম ইজ. এবার প্রত্যেকে নিজের নাম বলবে. আর তোমাদের এই যে এই বইটা আছে ইংলিশ রিডার, এই বইতে ওয়াই আর জেড পড়া থাকবে. ওয়াই ফর হয় ইয়ার, ওয়াই ফর
হচ্ছে ইয়াক, ইয়াক মানে চমড়ি গাই। আর একটা জেট, জেট ফর জু, জু মানে চিড়িয়াখানা। চিড়িয়াখানায় কি থাকে? পশু পাখি থাকে অনেক। তাহলে ওয়াই ফর ইয়াক, আর জেট ফর জু, ইয়াক মানে চমড়ি গাই, আর জেট ফর জু মানে চিড়িয়াখানা। তাহলে এই বইতে পড়া থাকবে হচ্ছে ওয়াই আর জেট। এবার ইংলিশ হ্যান্ড রাইটিং বই দেখো। ইংলিশ হ্যান্ড রাইটিং বই আমরা এর আগের দিন কতদূর পর্যন্ত করেছি? কাজ এফ পর্যন্ত। আজকে থাকবে টি, ইউ আর ভি। হ্যান্ডরাইটিং বইয়ে কাজ থাকবে পেজ নাম্বার 30, 31, 32। তার মানে এস লিখবে না, 31 না, 29। ঠিকই আছে, 30, 31 আর 32। তার মানে এফ, টি আর ইউ, টি ইউ আর হচ্ছে ভি, এই তিন পৃষ্ঠা লিখবে। টি ইউ ভি, এই তিন পৃষ্ঠা কাজ থাকবে। এবার জিকে পড়বো। জিকে দেখো, এর আগের দিন করেছিলাম 16 পৃষ্ঠা পর্যন্ত, মানে সবজি পড়া ছিল। সবজি কাকে বলে? যেগুলো আমরা রান্না করে খাই তাকে সবজি বলে। মাটির নিচে কোন কোন সবজি হয়? আলু, মূলো, বিট, গাজর। কোন সবজি শুধুই পাতা থাকে? বাঁধাকপি। কোন সবজি খেতে ঝাল লাগে? লঙ্কা। কোন সবজি খেতে তেঁতো লাগে? উচ্ছে, করলা। কোন সবজি লাল রং হয়? টমেটো। আর কোন সবজি ফুলের মতো দেখতে? ফুলকপি। আজকে দেখো পরের পৃষ্ঠা পড়া, 17 পৃষ্ঠা। গরমকালে কি কি সবজি হয়? ঝিঙে, পটল, ঢেঁড়স। শীতকালে কি কি সবজি হয়? গাজর, কড়াইশুঁটি, ফুলকপি। কড়াইশুঁটি মানে মটরশুঁটি যেগুলোকে বলি। কলা গাছের ফুলকে কি বলে? মোচা। আমরা কি কি শাক খাই? পালং শাক, লটে শাক, ডাঁটা। কোন সবুজ সবজি, কয়েকটি সবুজ সবজির নাম বলো? ঝিঙে, পটল, ঢেঁড়স, বরবটি। কোন সবজি মাটির তলায় হয়? আলু, পেঁয়াজ, আদা, মূলো। কয়েকটি লাল সবজির নাম বলো? মূলো, বিট, লাল শাক। আর কোন সবজি বেশি পাওয়া যায়, মানে সারা বছরই পাওয়া যায়? আলু। তাহলে আর একবার বলছি, গরমকালে কি কি সবজি হয়? ঝিঙে, পটল, ঢেঁড়স। শীতকালে কি কি সবজি হয়? গাজর, কড়াইশুঁটি, ফুলকপি। কলা গাছের ফুলকে কি বলে? মোচা। আমরা কি কি শাক খাই? পালং শাক, লটে শাক, ডাঁটা। কয়েকটি সবুজ সবজির নাম বলো? ঝিঙে, পটল, ঢেঁড়স। কয়েকটি লাল সবজির নাম বলো? মূলো, বিট, লাল শাক। কোন সবজি মাটির তলায় হয়? আলু, মূলো, আদা, পেঁয়াজ। আর কোন সবজি সারা বছর পাওয়া যায়, মানে বেশি পাওয়া যায়? আলু। তাহলে সাধারণ জ্ঞানে পড়া থাকবে 17 পৃষ্ঠা। সাধারণ জ্ঞানে পড়া থাকবে 17 পৃষ্ঠা, মানে সবজির পৃষ্ঠাটা 17 পৃষ্ঠা। তাহলে বুঝেছ? সবাই বাড়িতে এ থেকে পি পর্যন্ত পড়বে, আবার একটা করে মেক ওয়ার্ড করবে।
তারপরে ইংরেজিতে তিনটি ফুল ফল পাখির নাম পড়বে। আর হ্যান্ড রাইটিং বইয়ে কাজ দিলাম 30, 31, 32 অর্থাৎ STU এই তিন পৃষ্ঠা লিখবে। আর সাধারণ জ্ঞান বই পড়া থাকবে পৃষ্ঠা নম্বর 17, মানে সবজির চ্যাপ্টারটা পড়া থাকবে। বোঝা গেছে?